স্বাগত মুক্ত চিন্তায় সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল আপনিও যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন করে দীর্ঘ পাঁচ বছরের যাচাই বাছাই শেষে অবশেষে জাতীয় ওষুধ নীতির খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা অ্যান্টিবায়োটিক হরমোনজনিত সমস্যার ওষুধ ঘুমের ওষুধের মতো স্পর্শকাতর ওষুধ বিক্রির ক্ষেত্রে এই ওষুধ নীতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাজারে প্রায় এক ধরনের জেনেরিক ওষুধের মধ্যে উনচল্লিশটি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে ওষুধের মান নিয়ন্ত্রণ জরুরি হওয়ায় সরকার ন্যাশনাল রেগুলেটরি অথরিটি এন আর এ গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে আজ মুক্ত চিন্তায় আলোচনার বিষয় নতুন ওষুধ নীতি প্রত্যাশা ও প্রাপ্তি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মুশতাক হোসেন দুজনকে স্বাগত জানাই স্টুডিওতে আমি মাননীয় প্রতিমন্ত্রী বন্ধ কাজ থেকে শুরু করতে চাই যাচাই বাছাই শেষে এটির একটা আধুনিক রূপ দিতে পাঁচ বছরের বেশি সময় লেগে গেল এটা কি খুব বেশি সময় লাগলো না মনে হয় ওষুধ নীতি খসড়া প্রণয়নের ক্ষেত্রে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ওষুধ তো ছিলই এটাকে আরো যুগ উপযোগী করা আধুনিক করা এটা দুই সালে একটি করা হয়েছে তার আগে একশো বিরাশি সালে একটা ছিল তার আগেরও ছিল তো তিনটি সমন্বয় করে এবং বর্তমান যে চাহিদা বর্তমানে যে প্রয়োজন এগুলো সব কিছু যাচাই বাছাই করে এখন দু হাজার ষোলোর খরসা প্রণয়ন করা হলো হ্যাঁ বলতে পারেন যে সময় পাঁচ বছর আর কম হলে ভালো হতো কিন্তু যেহেতু কি না এক্সিস্টিং একটা ছিল ওটাকে আরও ওটাকে এনরিচ করে এখন আমরা খরসা কালকে এটা এখন এই নতুন এই নীতিতে পুরনো যে সমস্ত বিষয়গুলো ছিল ওগুলো সবই প্রায় কম বেশি ইনক্লুড করা হয়েছে নতুন বেশ কিছু বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এইগুলির বিষয়ে যদি আমরা জি পরবর্তীতে আলোচনা অবশ্যই মুস্তাক আহমেদের কাছ থেকে একটু আসি তারপর আপনার কাছে আবার কেমন হলো যে খসড়া নীতিটি হলো পাঁচ বছরে যাচাই বাছাই শেষে মানে যেটি আধুনিকীকরণ করে যেটি গতকাল খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা আপনি নিশ্চয়ই জেনেছেন পড়েছেন কেমন মনে হয় আপনার আধুনিক হয়েছে যোগোপযোগী হয়েছে নাকি আরো উপযোগী হতে পারতো দু হাজার সালে যে ওষুধ নীতির ছিল তার থেকে তার থেকে নিশ্চয়ই এটা আধুনিক এবং কিছুটা কাছাকাছি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথম থেকেই এই ওষুধ নীতির খসড়া প্রস্তুতকরণে সক্রিয় ভূমিকা রেখেছে এখানে যেটা দরকার যে ঔষধ নীতি সাথে সংশ্লিষ্ট যে পক্ষ বিশেষ করে ঔষধ কোম্পানিগুলোর সম্পৃক্ততা খুব বেশি আমরা জানি যে কোনো একটা নীতি প্রণয়ন করতে গেলে যাদের সাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট তাদের সেগুলোকে মানে বাছাই করতে হয় আমরা আমি বিস্তারিত কিছু কিছু বিষয়ে বলবো সব কিছু ইয়ে করতে না পারলেও যে ঔষধের যে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যদি আমাদের অনুমোদন পেতে হয় যে নিবন্ধন নীতি ওষুধ নীতিতে আছে তাহলে আমাদের এটা আরও সংশোধন করতে হবে যারা চিকিৎসা পেশায় বিশেষজ্ঞ যারা ঔষধ বিষয় বিশেষজ্ঞ তাদেরকে তাদের প্রভাবটা বেশি সংখ্যায় দরকার ঔষধ কোম্পানিগুলোর উপর নির্ভরতা কমাতে হবে ঔষধ কোম্পানিগুলো অবশ্যই জড়িত থাকবে সেগুলো হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু নীতি প্রণয়নে বা কি কোন ঔষধটাকে নিবন্ধন দেয়া হবে বা বা বৈজ্ঞানিক ইয়ে কি সেগুলো আমাদের মনে হয় বিশেষজ্ঞ এবং ভোক্তা যারা জনগণ বৈজ্ঞানিক তাদেরকে তাদেরকে আরও জড়িত করতে হবে তবে নিশ্চয়ই দু সালে যেভাবে অনেকটা উনিশশো বিরিশ সালে ওষুধ নীতিটা বেশ ভালো ওষুধ নীতি ছিল এবং এতে আমাদের দেশীয় ওষুধ শিল্পের বিকাশ হয়েছিল অনেক ওষুধের দাম কমে গিয়েছিল অনেক দুষ্প্রাপ্য ওষুধ সহজলভ্য হয়েছিল সেটার একটা পেছনের যাত্রা হয়েছিল দু হাজার পাঁচ সালে ওষুধ নীতি মুনাফা মুনাফাটা ছিল সেই মুনাফাটা এখন দূর হয়নি মুনাফাটা আগের চাতে একটু একটু কম গুরুত্ব পেয়েছে জনগণের প্রত্যাশা কিছুটা এসছে আমরা আশা করবো এই সরকার এটা নিয়ে আলোচনা হবে এখন ক্যাবিনেটে এটা নীতিগতভাবে অনুমোদন অনুমোদন দিয়েছে এটা সম্ভবত সংসদে আলোচনা হবে আরও সময় আছে আরও যুগোপযোগী আরও আধুনিক এবং বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত সুপারিশ রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে যাওয়া উচিত তাহলে মনে হয় আমরা প্রত্যাশার কাছাকাছি যেতে পারব জি মাননীয় প্রতিমন্ত্রী বেশ কিছু নিষেধাজ্ঞা আছে ওষুধ খুব একটা জিনিস অনেক কিছুই করা যায় যায় না না অনেক কিছু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় এখানে উল্লেখ করা আছে কিন্তু এই যে উচিত নয় আপনারা নিষেধ করেছেন উনচল্লিশ প্রকারের ওষুধ ছাড়া সব ওষুধই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিনতে হবে আমি কিনলাম না একজন ফার্মেসির যিনি ওনার তিনি বিক্রি করলেন না সরাসরি বিক্রি করলেন সেক্ষেত্রে স্বাস্থ্যের যিনি শাস্তিটা কি আছে সেখানে কতটুকু আমরা প্রয়োগ করতে পারি প্রথমেই আপনাকে বলি যে ওই বিষয়ে যাওয়ার আগে আমি কথা বলতে চাচ্ছি যে এই ওষুধ মধ্যে আগে যেটা ছিল তার থেকে আমরা কি করলাম এবং কতটুকু ইম্প্রুভমেন্ট আমরা করেছি তার মধ্যে কি কি রয়েছে এই বিষয়গুলো জানা দরকার আপনারা জানবেন যে আমাদের দেশে স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে স্বাস্থ্যসেবা উন্নয়ন করতে হলে আপনার ডাক্তার দরকার নার্স দরকার অবকাঠামো দরকার কম বেশি সেটা আমাদের আছে এবং গত আজকে দশ হাজার নার্সের নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হলো মাননীয় প্রধানমন্ত্রী প্রায় দেড় বছর আগে অনুমোদন দিয়েছিলেন তা আমরা ওষুধটা এখন স্বাস্থ্য সেবার জন্য এই সমস্ত পাশাপাশি ওষুধটা একটা বিরাট বিষয় যেমন ডাক্তার দরকার অবকাঠামো দরকার হাসপাতাল দরকার ওষুধ দরকার আমাদের ওষুধ নীতির মধ্যে প্রথমেই দেওয়া আছে যে ওষুধটা যাতে মান সম্পন্ন হয় সহজলভ্যতা হতে হবে এবং জনগণ যাতে কিনা একটা সাশ্রয় মূল্যে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ক্রয় করতে পারে এই বিষয়টি আমরা রেখেছি যে আমাদের ওষুধ নীতিতে এবং ওষুধটা যাতে আমাদের দেশে ওষুধ শিল্পটা গ্রো করতে পারে অর্থাৎ আজকে আমাদের প্রায় আটানব্বই পার্সেন্ট ওষুধ দেশে তৈরি হয় এবং আমরা একটা এক্সপোর্ট করছি আমাদের বড় বড় কোম্পানির তারা সেখানে রপ্তানি করবে ওষুধটা আমরা এইভাবে এনকারেজ করতেছি যাতে ওষুধটা একটা ভালো শিল্পী হিসেবে শিল্প হিসেবে গড়ে ওঠে এবং এই বিষয়ে আমরা ওষুধ নীতিতে যথাযথ প্রণোদনাও দিয়েছে ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছে এবং যাতে এখানে ওষুধটা ভালোভাবে তৈরি করতে পারে এবং ওষুধটা র মেটেরিয়ালও যাতে এখানে তৈরি হয় এপিআই বলে তো এই বিষয়গুলো এই নীতিতে আছে এবং আমরা বলেছি যে কিছু কিছু জিনিস এখানে আছে যেমন ধরেন আপনি যেটা বললেন ওভার দি কাউন্টার সেল অফ মেডিসিন যেটা অ্যান্টিবায়োটিক ছাড়া অ্যান্টিবায়োটিক্স কিনতে হলে প্রেসক্রিপশন লাগবে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে এবং সেটা একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে এবং অ্যান্টিবায়োটিক্স ছাড়া যেগুলো আছে সেগুলো ক্রয় করতে পারবে এই বিষয় মালাতে রয়েছে এবং সেটা সেটা আগেও ছিল যে বিষয়টা ওষুধের উপর নিষেধাজ্ঞা ছিল আগে ছিল বিক্রি করা যেতে এখন উনচল্লিশটা আপনারা দিয়েছেন যে উনচল্লিশ প্রকারের ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করতে পারবে এগুলো অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্সটা বিশ্বজোড়াই প্রেসক্রিপশন ড্রাগুলো প্রেসক্রিপশন এর মাধ্যমে ক্রয় করতে হবে আপনারা জানেন বিশ্বজোড়া কনসার্ন হয়ে গেছে যে যে যত তত ব্যবহার করে যদি অ্যান্টিবায়োটিক কোর্স পোড়া করে না এবং নিম্ন মানের যদি ওষুধ হয় তাহলে পরে রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে ওই অ্যান্টিবায়োটিক আর কাজে লাগবে না এই জন্যই এই রেস্ট্রিকশনটাকে প্রয়োগ করা হয় তা আমাদের দেশে এই রেস্ট্রিকশন রাখা হয়েছে যে ফার্মেসিতে ফার্মেসিস্টের মাধ্যমে ফার্মেসি উপস্থিতির মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক্স ক্রয় করতে হবে জি আমি একটু দর্শক আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা একটু প্রশ্নটা নেব দর্শক দুঃখিত আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আলোচনা কন্ট্রোল এখানেই আমি একটু মুস্তাক আহমেদ আপনার কাছে বলতে চাই যেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া মানে আপনার প্রেসক্রিপশন আমি কিনতে পারবো না কিন্তু ফার্মেসিস্ট যে হয় আমাদের দেশের যে অবস্থা আমরা এখন মোটামুটি জিমেক্স ফাইভ পর্যন্ত বললেই দিয়ে দেয় পাঁচটা দশটা নিয়ে নিয়ে আমরা নিজেরা নিজে খাওয়া শুরু করে দিই কিন্তু এটিকে কন্ট্রোল করা কত আদৌ সম্ভব কি সেরকম জনবল সেরকম স্বাস্থ্য অধি কাছে রয়েছে কি সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু আমার নীতি হিসাবে যে ওষুধ দিতে উনচল্লিশটা ওষুধকে ওভার দি কাউন্টার অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই কেনার অনুমতি আছে আমি তো সংখ্যাটা আর কমাতে চাই এখানে পনেরো থেকে বিশটা করা উচিত কারণ যে বাধ্যবাধকতাগুলো আছে আপনি বলে একটা অভিশ্যব বলেছেন আরেকটা হচ্ছে যে যে সমস্ত ঔষধ বিক্রি হবে প্রেসক্রিপশন ছাড়া সেখানে তো ঔষধের উপাদান কি কি আছে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি কী ক্ষতি হতে পারে সেগুলো লেখা থাকতে হবে কারণ আমাদের দেশে যারা ভোক্তা তাদের যদিও শিক্ষার হার অনেক বেড়েছে কিন্তু এই বিষয়ে ঔষধের বিষয়ে বিষয়টা আমরা এখন ওই জায়গায় যেতে পারিনি কাজেই এর সংখ্যাটা কমিয়ে আনা দরকার তবে এটা ঠিক যে নিয়ন্ত্রণ করবার যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষে জনবল ইত্যাদি এটা নিশ্চয়ই পর্যাপ্ত পরিমাণে নেই এখানে জনগণের সচেতনতা স্থানীয় জনপ্রতিনিধি মেডিকেল অ্যাসোসিয়েশন ঔষধ কোম্পানি যারা ওষুধ বিপণন করেন সবারই একটা যৌথ সহযোগিতা প্রয়োজন হবে নাহলে এটা ইয়ে হবে আর যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ঠিকই যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক মানে বিক্রি করার স্বাধীনতা আমরা সারা বিশ্বেই এখন কোনো অ্যান্টিবায়োটিক কাজে লাগছে না একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কিছুদিন কয়েক মাস পরে সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে শরীরের ভিতরেই এটাকে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ জাতিসংঘ খোঁজ জাতিসংঘে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে এটা একটা নতুন মহামারী সৃষ্টি করতে যাচ্ছে যে আমরা কোনো ওষুধ কাজে লাগছে না কাজে এটাকে আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এ বিষয়ে অবশ্যই সরকার ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবো এবং মেডিকেল অ্যাসোসিয়েশন তারাও সহযোগিতা করতে প্রস্তুত আছে আরেকটা বিষয় আরও কিছু বিষয় আছে যেমন মূল্য নিয়ন্ত্রণ যা মূল্য হালনাগাদ করবার কথা বলা হয়েছে কিছুদিন পর পর করা হবে দেখুন মূল্য হালনাগাদ করতে গিয়ে ঔষধ কোম্পানিগুলো বোঝায় মূল্য বাড়ানো এটাকে কিন্তু আমাদের ধারণাটা পাল্টাতে হবে উনিশশো বিরাশি স্বাস্থ্য ইয়েতে ঔষধ নীতিতে কিন্তু মূল্য কমেছে অনেকগুলো এবং মূল্য কমার কারণে আমরা দেশীয় শিল্পের বিকাশ ঘটেছে যে মূল্য যদি আপনি কমান তাহলে সহজলভ্য হয় মানুষ সহজে কিনতে পারে ডাক্তাররা সেটা প্রেসক্রাইব করে কাজেই মূল্য হাল্লাগাত করা মানে ওষুধের দাম বাড়ানো না এবং এখানে মূল্য নিয়ন্ত্রণ একশো সতেরোটি ওষুধ বলা হয়েছে আমাদের এই এই ঔষধ কিন্তু আবার ঔষধ দিতে দুশো আশিটা ঔষধকে বলা হয়েছে অত্যাবশ্যকীয় ঔষধ তাহলে অত্যাবশ্যকীয় সব ঔষধে নিয়ন্ত্রণ করা উচিত এবং আমি শুধু প্রায় বারোশোটা জেনারিক ওষুধ আপনি আপনারা বলেছেন বারোশোটা জেনারিক ওষুধে আমি বলবো যে আদর্শ স্থানীয় হলো সবগুলোর উপরে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত কারণ ঔষধ ব্যবসাটা শুধুমাত্র শিল্প বাণিজ্য বিষয়টা না মানুষের স্বাস্থ্যটা হচ্ছে এক নম্বর এবং সেখানে অবশ্যই বাণিজ্য মানুষের স্বাস্থ্য উন্নয়ন করা সরকারের একটা মৌলিক দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব সেক্ষেত্রে এখানে মুনাফা বা লাভটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই হবে কাজে সেখানে একশো সতেরোটা যথেষ্ট অন্তত দুশো আশিটা করা উচিত যে দুশো আশিটা ওষুধ হচ্ছে অত্যাবশ্যক ওষুধ তালিকাভুক্ত করা হয়েছে এবং এটা কালক্রমে আরও বাড়ানো উচিত এটা পৃথিবীর সমস্ত উন্নত দেশে গণতান্ত্রিক দেশে তাই করা হয়ে থাকে যে ওষুধের ইচ্ছে করলেই সমস্ত ওষুধ দাম বাড়ানো যায় হ্যাঁ যেটা ওভার দি কাউন্টার কিংবা ওভাবে রাসায়নিক ব্যবহার করা হয় না কিংবা হয়তো কোন প্রাকৃতিক উপাদান সেগুলো হয়তো তাও কিন্তু একটা তারা সমস্ত পণ্যের উপরেই সাধারণ নিয়ন্ত্রণ আরোপ করে থাকে চাল ডাল কিনতে গেলেও সেখানে ইচ্ছে করে দাম বাড়ানো যায় না বিভিন্ন দেশে আমার আমাদের এই নিয়ন্ত্রণের অধিকারটুকু কতটুকু স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের হাতে রেখেছে এটা যাব তার আগে একটু একজন দর্শক আছে একটু টেলিফোনটা নেব হ্যালো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন হ্যালো 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 আসসালামাইকুম জি ওয়ালাইকুম আসসালাম

জি আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর আমি বুঝতে পেরেছি মাননীয় প্রতিমন্ত্রী যদি বলতেন যারা বাইরে থেকে নিয়ে আসছে ওষুধ এবং ব্যাগ এন্ড ব্যাগেজের মাধ্যমে লাগেজ পার্টির মাধ্যমে বিক্রি করছে তা সেগুলোর নীতিমালা কি হবে কি হবে এখানে নীতিমালায় আছে প্রতিটি ওষুধের রেজিস্ট্রেশন হতে নিবন্ধিত হতে হবে সেটা দেশে তৈরি হোক আর বিদেশ থেকেই আনা হোক তাছাড়া বিক্রি করা যাবে না এখন কেউ যদি ইম্পোর্ট করে তাকে ডিজি ড্রাগ আছে যেটা ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার রেজিস্ট্রেশন অবশ্যই নিতে হবে সে যদি সে রেজিস্ট্রেশন দেয় ক্লিয়ারেন্স দেয় তবে এটা দেয় হবে আর ব্যাগ অ্যান্ড ব্যাগেজে যেগুলো আসে এগুলো নিয়ন্ত্রণটা তো কাস্টম করবে এটা আমাদের নিয়ন্ত্রণ তো সেভাবে সেখানে নেই এয়ারপোর্টে তো কাস্টম দেখে তো তারা এইভাবে ওষুধ আনার কোনো উইদাউট ডিক্লারেশন এটা তো হলো স্মাগলিং হয়ে গেল কাজে এই জিনিসটা তো অবশ্যই আনতে দেওয়া যাবে না এবং এটা একটা আইনত একটা অপরাধ এটা

ওষুধের কী কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তার কি দাম তারা সেটাকে দিয়ে দেয় ওই দামের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের নিয়ন্ত্রণ তো ওখানেই করি যে সেখানে ভ্যাট বা ট্যাক্স বা এই অংশটুকু আমাদের ডিজি ড্রাগ সেটা দেখে দেয় এবং এইটাকে ওই দামের সাথে যোগ করে দেওয়া হয় আচ্ছা এই দুটি যোগ করার পরে যে দাম হয় ওইটাই বাজারে কিন্তু উৎপাদন মূল্য এবং ইনগ্রিডিয়েন্টস যেটা নানা হচ্ছে যেটা দাম ডিক্লেয়ার করা হচ্ছে সেটা যদি কম বেশি হয় হেরফের হয় সেটার মধ্যে আমাদের দেখার খুব একটা সুযোগ নাই সেটা কাস্টম দেখবে যে কাস্টম তো ট্যাক্স অ্যাপ্লাই করে সে কত দিয়ে আনলো তারপর কতটুকু তৈরি করলো সেটা দিয়ে তার বাজারে কতটুকু ছাড়লো এই বিষয়টা তো কাস্টম অথরিটি বেশি দেখে আমাদের দেখার যে এটা সঠিক মানের কিনা মানটা আমরা দেখবো এবং সেটা কি কি পরিমাণ লাগছে তার একটা দিয়ে দেয় দামটা সেই দামটা আমার আমাদের দেখে দেখে দামটাকে যা যা পূর্ণ দামটা ঠিক করে দেয় সেই দামটি দিয়ে বাজারে বিক্রি তারপর আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি তারপরে এই আলোচনা অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো একটা ছোট বিরতি নিয়ে আসি অবশ্যই আরো কি কি আছে আপনার কাছ থেকে অবশ্যই জানা আছে অনেক কিছু দশ সেটা ছোট বিরতি ফিচি খুব সঙ্গে থাকবেন চিন্তায় আজকে আমরা আলোচনা করছি নতুন ওষুধ নীতি প্রত্যাশা ও প্রাপ্তি অতিথি হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক কেম্পি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মুশতাক হোসেন আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবার যেতে চাই যে আপনারা এই যে নতুন স্বাস্থ্য নীতি নতুন ওষুধ নীতি ঘোষণা করা হলো ঘোষণা নয় খসড়া পাশ করা হলো এর মধ্যে প্রথমবারের মতো ইউনানি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিকে ইনক্লুড করা হয়েছে এই বিষয়টি নিয়ে একটু বলবেন এবং আর কি কি রয়েছে এটার মধ্যে আসলে সুফলগুলো কি পেতে পারি আমরা ধন্যবাদ পাঁচ বছরতে তো কারণেই লেগেছে যে অনেক কিছু আমরা এখানে ইনক্লুড করেছি যুগু যুপি করার জন্য এখানে প্রথমেই আছে যে আমরা ফার্মাসিউটিক্যাল যে র মেটেরিয়াল ওষুধের যে কাঁচামাল সেটা তৈরির ব্যবস্থা করা হয়েছে এবং অনুপ্রাণিত করা হয়েছে এখানে আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো মেডিকেল ডিভাইসেস প্রায় কয়েক হাজার টাইপের মেডিকেল ডিভাইসেস ব্যবহার করা হয় এই চিকিৎসা সমস্ত হাসপাতাল এবং সমস্ত ক্লিনিক এটার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো নিয়মও ছিল না এটা আমরা ওষুধ নীতিতে ঢুকিয়েছি এবং এটা বলা হয়েছে যে ডিজি ড্রাগ যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার অনুমোদন লাগবে কারণ এটা বিভিন্ন মানের হয় নিম্ন মানের হয় তাতে মানুষের স্বাস্থ্যহানি হতে পারে এটা আমরা করেছি তারপর রিয়েক্টিভ ড্রাগ আছে কতগুলো এগুলোকে অনুমোদন নিতে হবে যেমনি সেমনে এটা আনতে পারবে না বাজারে দিতে পারবে না তারপরে আমরা আরও ইনক্লুড করেছি ভেটেরিনারি মেডিসিন অর্থাৎ যে মেডিসিনগুলো পোলট্রি ফার্ম ব্যবহার হয় বা ফিশ ফার্মিং ব্যবহার বা পশুকে যে ব্যবহার করা হয় এগুলোও নিয়ন্ত্রণ করতে হবে এগুলো ডিজি ড্রাগের অনুমোদন নিতে হবে যেটা আগে ছিল না আমরা কসমেটিক্স যেটা ব্যবহার করা হয় যেগুলো মানুষের গায়ে ব্যবহার করবে বা ইউজ করবে যেখানে মানুষের শারীরিক কোনো পরিবর্তন ঘটতে পারে এই বিষয়েও যে সমস্ত ব্যবহার করা হবে প্রসাধনী অথবা কেমিক্যালস সেটাও ডিজি ড্রাগের অনুমোদন নিতে হবে তারপরে আমরা ভ্যাকসিনেশন প্রোডাকশন এটা আগে বাংলাদেশের সেভাবে ছিল না এটা আমরা এনকারেজ করেছি এবং কিভাবে এটা করতে হবে সেই বিষয়গুলো এখানে রাখা আছে এবং কতগুলো সিরিয়াস কন্টেজিয়াস ডিজিজ যেগুলো আছে যেগুলো এইচআইভি তারপরে সার্জ বা নিপা ভাইরাস এই ধরনের ওষুধ এই সমস্ত রোগের ওষুধের বিষয় এই এই নীতিমালায় দেওয়া আছে প্লাস আপনি যে বললেন হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদ এই বিষয়েও নীতিমালা আমাদের এই ওষুধ পলিসিতে আছে এবং সেখানে কিভাবে তৈরি করবে এবং কিভাবে নিয়ন্ত্রিত হবে এই সব কিছু বিষয়ে লেখা আছে যেমন একটি বিষয় যেমন উদাহরণস্বরূপ যে কোন রকমের আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতে পারবে না বা ফ্লেভার ব্যবহার করতে পারবে না এটি নীতিমালাতে দেওয়া আছে এই অল্টারনেটিভ এই মেডিসিনগুলোতে কাজেই আমাদের এই এটাকে যতখানি সার্বজনীন করা যায় এবং ফুড সাপ্লিমেন্ট যেমন ধরেন বিভিন্ন আমাদের দেশে অনেক ফুড সাপ্লিমেন্ট আসছে যেটা বলা হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো আমাদের তাছাড়া এটা করা হবে না এই যে অনেকগুলো নীতিমালার মধ্যে অনেকগুলো ক্লজ ঢুকানো হয়েছে অনেক কিছু এবং সবকিছুই ডিজি ড্রাগের মাধ্যমে অনুমতি নিয়ে আসতে হবে আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে কি কি মনে হয় না একটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকতেই তো হবে এবং যেটা প্রস্তাব করা হয়েছে যে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি ডিজি ড্রাগকে কেন্দ্র করে সেটা হবে সেটা আরও লোককে এবারে অন্তর্ভুক্ত করা দরকার বিশেষজ্ঞ করা দরকার আমি যেটা প্রথমে বলেছি যে ঔষধ কোম্পানিগুলোর প্রভাব যে যে অবস্থা আছে সেটা করলে কিন্তু এটা উদ্দেশ্য ব্যর্থ হবে একটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে এবং জনগণের স্বাস্থ্যটা প্রথম মাথায় রেখেই তা তারা সেটা করতে হবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের স্বাস্থ্য প্রশাসন বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তো ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে বা বিকল্প নিয়ম বা সেগুলো মানে আন্তর্জাতিক যেই চা মানে প্রয়োজন আন্তর্জাতিক মানদণ্ড সেটা করবে আটাইশ হাজার ব্র্যান্ডের ঔষধ আছে বাজারে এবং একটা জেনেরিক ঔষধ মানে এক মূল নাম একটা সত্তরটার মতো তারা ট্রেড নেই মানে ডাক নামে ওষুধ বের করতে পারে মনে করুন প্যারাসিটামল একটা মূল ওষুধ আমি একশোটা করি এটা মান নিয়ন্ত্রণ করা বা পরীক্ষা করা খুবই কঠিন কিন্তু সেখানেও সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত যে একটা জেনারিক নামের বিপরীতে বিশ থেকে পঁচিশটার বেশি ঔষধ করা যাবে না তাহলে কারণ এবং চিকিৎসকদের সমস্যা চিকিৎসকরা এই যে ঔষধের যে ডাকনাম ঔষধের ডাকনাম যে কোনো একটা অক্ষর যদি চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। ফলে এইগুলো মানে আমাদেরকে আমি আবার বলছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশগুলো আমাদের মেনে চলা উচিত জেনারিক নামের ঔষধ এত বেশি একটা অধীনে সত্তর আশি একশো এটা আমাদেরকে অনুমতি দেওয়া উচিত না সেটা আমাদের আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স করা বা মান নিয়ন্ত্রণের জন্য খুবই কঠিন এবং সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জনবল বাড়ানো উচিত অবশ্য সরকার আগে ঔষধ পরিদপ্তর ডাইরেক্টরেট ছিল এটাকে ডিজি মানে মহাপরিচালক পর্যন্ত করেছেন এবং তার জায়গাও মহাখালীতে এনেছেন একটা আরও বড় প্রশস্ত জায়গায় আমার মনে হয় এই উপযুক্ত জনবল দিয়ে এবং এক সত্যিকারের একটা বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিক এটা একটা বৈজ্ঞানিক কাজ তো না ক্লিনিক্যাল ট্রায়াল করে আপনি ওষুধের মান নিয়ন্ত্রণ করবেন সারা দেশে সে দেখবেন যেটা মন্ত্রী মহোদয় বলেন এখানে আমাদের মেডিকেল ইকুইপমেন্টস সেগুলো কিন্তু পরীক্ষা করবার জন্য আমাদের আলাদা বডি করতে হবে ইউনানি আয়ুর্বেদিক ড্রাগ সেগুলো মানুষ ব্যবহার করে সেগুলো তাদেরই বিশেষজ্ঞ এবং অন্য অন্য ইন্টারডিসিপ্লিনের বিশেষজ্ঞ নিয়ে সেগুলো পরীক্ষা করা উচিত এবং এগুলো আবার আমাদের মনিটরিং করবার জন্য আরেকটা ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ থাকা উচিত যারা হয়তো ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বাইরে একটা স্বাধীন সংস্থা তারা করবে কিছুটা যেটা ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেটা করে থাকে তবে সে তারা তো সমস্ত কনজিউম এর উপরে করে কিন্তু এই বিষয়ে আমাদের ঔষধের জন্য এবং ঔষধ এবং প্রসাধনের উপরে এই বিষয়ে আমাদের মানবাধিকার কমিশনের মতো একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আমাদের করে দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে কাজগুলো করা বিভিন্ন প্রফেশনাল সংস্থা জনগণের প্রতিনিধি সবাইকে জড়িত করে এটা গুরুত্ব দিয়ে যদি আমরা আগাই ওষুধ নীতি যতটুকু দু সালে কিছু কারেকশন করা হয়েছে বাকি কারেকশনগুলো যদি আমরা সংসদে যখন চূড়ান্তভাবে পাশ হবে সেটা করতে পারি ডেফিনেটলি আমাদের যে ঔষধের বাজার বিশ্বে এটা নিশ্চয়ই এটা মান আগের থেকে অনেক ভালো এবং সফলতা বয়ে নিয়ে আসতে পারে দাম কম জি দাম কমের জন্য আমাদের শ্রমিকদেরকে তারা আমাদের দেশের শ্রম খুব সস্তা শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়েও আমরা যেন দাম সস্তা রাখতে পারি তাহলে আমাদের রপ্তানি আরও বাড়তে পারে জি একজন দর্শক আছে টেলিফোনে একটু দর্শকের প্রশ্নটি নেব হ্যাঁ দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম

এই যে সাদ্দের কাছে আমার প্রশ্ন হলো এই যে ওষুধ নীতি এই দুটা জিনিস কি এই নীতিটা আছে কিনা জি আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী যদি বলতেন আমাদের যে শ্রোতা দর্শক উনি ঠিকই বলেছেন যে অনেক এখনো অনেক ফার্মেসি আছে যা লাইসেন্স নাইনি আমাদের এক লক্ষ পঁচিশ হাজার ফার্মেসি আছে যেগুলো লাইসেন্স যুক্ত লাইসেন্স অনুমোদন নাও আছে আর বেশ কিছু আছে যারা এখন লাইসেন্স নেয় নেই আমরা লাইসেন্স তাদেরকে নেওয়ার জন্যে আমরা প্রেশার দিচ্ছি অনুপ্রাণিত করছি এবং অনেক সময় বন্ধ করে দিচ্ছি কাজে এই কার্যক্রম চলছে একটা এরিয়াতে সব ফার্মেসি এক রাতারাতি বন্ধ করে দিলে লোকজন তো আর ওষুধের সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে কিন্তু শহরাঞ্চলে হয়তো আপনারা র্যাব পাঠিয়ে পুলিশ পাঠিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন হয়তো একদম গ্রাম গ্রামাঞ্চলে গ্রামের একদম একটা ফার্মেসিতে হয়তো একজন ডাক্তার বসেন আগে থেকে ওষুধটা ছিল সেখানে কর্মচারী ছিলেন যে প্রশ্নটি করলেন এটা কিন্তু খুব ভ্যাবল প্রশ্ন যে উনি একটু টাকা পয়সা কামাই করে একটা দোকান দিয়ে বসলেন তার কোনো রকম প্রশিক্ষণ নেই ফার্মাসিস্ট হওয়ার মতো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভাস্টলি কি করা যায় এগুলো নিয়ন্ত্রণের কার্যক্রম তো ডিজি ড্রাগের আমরা ডিজি ড্রাগকে শক্তিশালী করছি ম্যান পাওয়ার বৃদ্ধি করছি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ম্যান পাওয়ার বৃদ্ধি হয়ে গেলে পরে এবং এটা আরও এফেক্টিভ হলে পরে আমাদের এগুলো নিয়ন্ত্রণে চলে আসবে এখন আমাদের প্রতিটি জেলায় উপজেলায় এই ইন্সপেক্টর আছে যারা এই সব ফার্মেসিগুলোকে চেক করে এবং দেখে সেখানে তাদেরকে বলা হয় কি কি রাখা যাবে কী কী রাখা যাবে না একটা ফার্মেসি তো একটা প্রোটোকল আছে কিভাবে ফার্মেসিটা মেনটেন হবে ওখানে কোল্ড চেন থাকতে হবে যেখানে ওষুধ কতগুলো ফ্রিজে রাখতে হয় তারপর একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করতে হয় তারপরে সেখানে আলো বাতাসেরও বিষয় আছে এই সব কিছু মেনটেন করে ফার্মেসি তৈরি করা তো এটা আমরা এগুচ্ছি সেই দিকে সব কিছু রাতারাতি হয়ে যাবে না বাট উই হ্যাভ দি ভিজন টু মেক এ গুড সিস্টেম ইন দি কান্ট্রি আমাদের স্বাস্থ্য সেবা তো উন্নত হচ্ছে যেমন ডিজি ড্রাগের কথা উনি বললেন যে এখানে ওনাকে কে কন্ট্রোল করবে করবে আমাদের একটা ন্যাশনাল কন্ট্রোল কাউন্সিল কমিটি আছে যে তারা এটা দেখবে তাদের সুপারিশ লাগবে তাদের সুপারিশ অনুযায়ী অনেক সময় ডিজি কাজ করতে হবে প্লাস ওষুধের যে মানের কথা বলে মান নিয়ন্ত্রণের বিষয় যে ওষুধগুলো বিদেশে কিভাবে রপ্তানি হবে বা দেশে কিভাবে এটা চলবে ডাব্লু সার্টিফিকেশন লাগে তো আমাদের একটি ন্যাশনাল ল্যাব স্থাপন করা হয়েছে সেই ন্যাশনাল ল্যাব এটা এখন পুরোপুরি কার্যকরী হয়নি জনবলের প্রয়োজনে আমরা জনবল ওখানে দিয়ে দিব এবং ট্রেন করব এবং অতি সত্তর আমরা ডাব্লিউএইচের কে আমরা আহ্বান করব দেখে যেটা যাতে অ্যাক্রেডিশন হয়ে যায় অ্যাক্রেডিশন হয়ে গেলে পরে আমাদের ওষুধ যারা রপ্তানি করবে তাদেরও সুবিধা হবে এখানে এই এখানকার সার্টিফিকেট নিয়ে বিদেশে দেখালে পরে তারা ওটা অ্যাকসেপ্ট করবে কিন্তু যদি আপনার ল্যাবের অ্যাক্রেডিশন না হয় তাহলে পরে এটা অ্যাকসেপ্টেবল হবে না এ বিষয়ে আমরা কাজ কাজকর্ম আমরা করে যাচ্ছি জি যে কমিটিটা আপনারা গঠন করা বলছেন যেটি আসলে ওষুধ নিতে রয়েছে এনআরএ এই কমিটিটা কাকে হেড করে তৈরি হবে এবং কমিটিটার গঠন প্রক্রিয়াটা কি হবে কতদিনের মধ্যে করতে হবে তারা কিভাবে কাজ করবে এই কমিটি গঠন প্রক্রিয়াটা তো এখনো ফাইনালাইজ হয় নাই তো এখানে আমরা অবশ্যই এমন ভাবে এটা করতে চাই সকল স্টেক হোল্ডারকে নিয়েই তো আমাদের করতে হবে যারা ধরেন ইউজার আছে যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মালিক যারা ডাক্তার প্রতিনিধিরা যারা আছেন এবং আমাদের সরকারে সরকারি সব মিলে আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করে একটা কমিটি অবশ্যই তৈরি হবে যার মাধ্যমে আমাদের এই পুরা জিনিসটাকে আমরা যাতে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ অর্থ বাধাগ্রস্ত নয় এটা কন্ট্রোল নয় টু ইম্প্রুভ দি সিচুয়েশন টু ইম্প্রুভ দি কোয়ালিটি অফ মেডিসিন টু ইমপ্রুভ সিস্টেম টু ডেভেলপ দি সিস্টেম ইন দি কান্ট্রি যেটা হচ্ছে আমাদের এখন দেশের আমাদের এখন গড় আয়ু সত্তরে গেছে সেটার একটা বিরাট অবদান তো স্বাস্থ্যসেবার মাধ্যমেই এবং এই মেডিসিনগুলো অ্যাভেলেবল হওয়ার কারণেই তো এটা হয়েছে আরো অনেক কারণ আছে তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ভাইটাল ইস্যু যার জন্য আমাদের সত্তর বছর গড়ায়ু শিশু মৃত্যুর হার মা মৃত্যুর হার কমেছে পোলিও টিটানাস মুক্ত দেশ হয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মনে করি সেবা অনেক এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী তো আমরা আরও এগিয়ে যাব এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি জি মুাক আহমেদ শেষ সর্বশেষ একটু ছোট্ট করে যদি বলতেন যে এই যে ওষুধ নীতি হচ্ছে দু হাজার পাঁচ সালের ওষুধ নীতি হওয়ার সঙ্গে সঙ্গে একটা দাম বেড়ে যাওয়াটা বলছেন যে কম দামের মধ্যে সবার মধ্যে ওষুধ দেওয়া যায় কিনা এবারও কি দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে সেটা কি স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক কন্ট্রোল করতে পারবে না সেটা তো মন্ত্রণালয় বলতে পারেন তবে আমরা আশা করি না কারণ এই যে ওষুধ নীতিটা হয়েছে তার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের জনগণের কাছে সহজলভ্য করা এবং আমাদের উদ্বেগটা হচ্ছে যে যে ওষুধ খাচ্ছি পশে দিয়ে সেটা সঠিক খাচ্ছি কিনা এক্ষেত্রে যে একজন প্রশ্ন করলেন দর্শক আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয় বিবেচনা করতে পারেন স্থানীয় সরকারকে আমরা এই বিষয়ে যুক্ত করতে পারি কিনা যেভাবে কমিউনিটি ক্লিনিক গুলো স্থানীয় জনপ্রতিনিধি আহ তিনি যুক্ত আছেন সক্রিয়ভাবেই শুধু নামে না। তো ঔষধের যে মান নিয়ন্ত্রণে বিষয় যা বা গ্রামাঞ্চলে এবং যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু টার্গেট করে গ্রামাঞ্চলে শহরে হয়তো তা অনেক এবং জনগণ হয়তো সচেতন তারা ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভেজাল ওষুধ বা নকল ওষুধ তারা সেগুলো বিপণন করার চেষ্টা করে তো সেগুলো আমরা স্থানীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি এবং পাশাপাশি যারা পেশাজীবী আছেন তাদেরকে যুক্ত করে করলে অবস্থার উন্নতি এবং দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক শেষ করছি আজকের মুক্ত চিন্তা আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে মুক্ত চিন্তায় সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সব সময় থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে এর এরপর নটার সংবাদ নিয়ে আসছেন নবনীতা চৌধুরী